Hi friends, welcome to my channel. আজকে আমি নিয়ে এসেছি হায়দ্রাবাদি মশালা চিকেন রেসিপি। আপনারা বাড়িতেও এই রেসিপিটি ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। প্রথমে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, আদা রসুন আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াই গরম হলে তেল দিয়ে দিয়েছি। তেল দিলে আমি আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সে পেঁয়াজটা সব দিয়ে ভালো করে 2-3 মিনিটের জন্য ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেলে আমি সেটাকে নামিয়ে নেব। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, আদা রসুন আর টমেটো সেটা দিয়ে দিলাম। তারপর একটু হলুদ দেব। এবার 2 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কার গুঁড়োটা দিতে পারেন। এবার আমি এটার মধ্যে 200 গ্রামের দই দিয়ে দেব। এবার আমি এটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব। আগে থেকে যে আমি পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, আমি সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব ভালো করে। মাংসগুলোর সঙ্গে সব মশলা ভালো করে মিক্স করব। মিক্স করে এটাকে আমি 30 মিনিটের জন্য ঢেকে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দেব। এবার আমি একটা পাত্রে গোটা জিরে নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো গোটা জিরেটা দেবেন। এবার আমি এটার মধ্যে গোটা ধনে দিয়ে দিলাম, এটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এটার মধ্যে আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। একটা তাওয়া বা কড়াইতে আমি একে একে জিরা, ধনিয়া আর শুকনো লঙ্কাটা দিয়ে কম করে এটা 2-3 মিনিটের জন্য ভাজা হবে। হালকা ভাজা ভাজা হলে গন্ধ যখন একটু বেরাবে তখন এটাকে নামিয়ে নিতে। এবার এটা নামিয়ে আমি ঠান্ডা করতে দেব। হয়ে গেলে তারপর আমি এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো, আর এর সঙ্গে 2টো বড় বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ দেব, দিয়ে পেস্ট করে নেব ভালো করে। আমি একটা কড়াই নেব। কড়াইটা গরম হয়ে গেলে আমি একটু তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হলে একটু গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভাজা হবে। ভাজা হলে তারপরে আমি ড্রাই রোস্ট করা মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। ড্রাই রোস্ট করা মশলাটা দিয়ে ওর মধ্যে ভালো করে মিশিয়ে 2-3 মিনিটের জন্য ভালো করে কষাতে হবে মশলাটা। ভালো করে কষানো হয়ে গেলে মশলাটা আমি ওর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে নেড়ে 10 মিনিটের জন্য মিডিয়াম গ্যাসে ভালো করে কষাতে হবে। তারপর ভালো করে কষানো হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য এটা ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেলে 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেব। খুলে দিয়ে আমি আবার ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কষাতে হবে যাতে নিচে না লেগে যায়। আর গ্যাসটা কিন্তু মিডিয়ামই থাকবে, খুব বাড়ানোও থাকবে না আবার খুব কমানোও থাকবে না। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মাংসটা কষাতে হবে। একটু রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো রেড চিলি পাউডারটা দিতে পারেন। এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম।
আর এটাকে রান্না করতে হবে 10 মিনিট। আমি এক্সট্রা জল একটুও অ্যাড করিনি, কারণ আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তার জন্য এটা থেকে জল অনেকটাই বেরিয়েছে। আপনারা আপনাদের পরিমাণ মতো জল অ্যাড করতে পারেন। সফট হয়ে গেলে আমি এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে ভালো করে মাংসটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে 2 মিনিট এটা রান্না হবে, তারপর আমি মাংসটাকে নামিয়ে নেব। মাংসটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এর মধ্যে ধনে পাতাও অ্যাড করতে পারেন। আমার ধনে পাতাটা লাগেনি, তাই আমি আর ধনে পাতার মধ্যে অ্যাড করি। মাংসটা হয়ে গেলে এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব। আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনাদের রেসিপিটি কেমন লাগে। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এরপর নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।